জি ধন্যবাদ যেমনটি বলছিলেন গুনিজর দানা নিয়ে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলা ইলিশা ফেরিঘাটে তবে ফেরিঘাটে এসে যে তথ্যটুকু আমরা পেয়েছি ভোলা লক্ষ্মীপুর যেই নৌ রোড রয়েছে এই নৌ রোডে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু চরম বিপাকে পড়ছে এখানকার যে সাধারণ যাত্রীরা তাদের সাথে কথা বলে আমরা যে আরও যে তত্ত্বরূপ পেয়েছি তারা তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় এই দানার সম্পর্কে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং হচ্ছে সচেতন নাগরিকের পক্ষ থেকে কোনো প্রচার প্রচারণা না থাকার কারণে কিন্তু তারা এই সম্পর্কে এই ঘূর্ণিঝড় সম্পর্কে কিছুই না জানার কারণে কিন্তু তারা এখানে আজকে আজকে এসে কিন্তু তারা জড়ো হয়েছে এই বিষয় হচ্ছে যে জেলা প্রশাসন গতকালকে ঘূর্ণিঝড় দানার সম্পর্কে নিয়ে গতকালকে অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহকারে একটি জরুরি সভা ঘোষণা করেছে সেই জরুরি সভার যে তথ্য মতো আমরা যে তথ্যটুকু পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে এই ঘূর্ণিঝড় দানার যে কোনো উপকূল যেই নিম্ন অঞ্চল রয়েছে অঞ্চলের যে মানুষের যদি কোনো ধরনের যানমালের ক্ষয়ক্ষতি না হয় সেই ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এড়াতে কিন্তু তারা সকল ধরনের প্রস্তুত গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে আঠশো উনসত্তরটি কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর পাশাপাশি হচ্ছে শুকনো খাবার অপরদিকে হচ্ছে যেই বিশুদ্ধ পানি সহকার সকল ধরনের প্রস্তুত গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসন পক্ষ থেকে এই ঝড় মোকাবেলার জন্য রেড ক্রিসন সিপিপি কোস্টগার্ড নৌ পুলিশ সহকারে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এখানকার যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে কর্মকর্তা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ভোলার যে সকল নিম্নঞ্চল রয়েছে অর্থাৎ চর অঞ্চল রয়েছে এই চরবাসীকে তারা উদ্ধার করার জন্য ইতিমধ্যে তারা কাজ করে যাচ্ছে এর পাশাপাশি হচ্ছে যে ভোলার যে নিচু অঞ্চল রয়েছে অর্থাৎ যে চর অঞ্চল রয়েছে চরপোসনের যে মোহনপুরা ডালচর চর এবং হচ্ছে যে মজিবনগর রয়েছে এই মুজিবনগর যে এই নিম্ন অঞ্চলে যেই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে বলে আমরা এই এমনটি আমরা তথ্য পেয়েছি এর পাশাপাশি এখানকার যে ভোলার যেই লক্ষ্মীপুরে যেই যাত্রীরা রয়েছে যাত্রীদের সাথে কথা বলে আমরা যে তথ্যরুকে পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে তারা কাজে তাগিদে অর্থাৎ কর্মস্থানে তারা না যেতে পারে তারা কিন্তু অনেক আতঙ্কিত রয়েছে আসলে তারা কিভাবে যাবে এবং হচ্ছে তাদের যে যে গন্তব্যস্থানে তারা কিভাবে পুষবে এই নিয়ে তারা দুশ্চিন্তা রয়েছে এই বিষয়ে হচ্ছে আমি একজন এখানকার যে যাত্রী রয়েছে যাত্রীর সাথে কথা বলি আসলে যে বলতে চাই আসলে এই সমস্যার আপনারা তো আগে থেকে জানেন ঘূর্ণিঝড় নিয়ে সমস্যা হবে বা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় নিয়ে সমস্যা হবে আরও আমরা সাত আট দশ দিন আগে থেকে জানতেছি কিন্তু সরকার এলাকার ভিতরে যেভাবে আগে মাইকিং করে প্রচার করতো ওইভাবে কোনো মাইকিং করে প্রচার করে না করার কারণে আমরা যেমন বোলা সর্বেশন লাশ মাথা কাটছি আটছি আমরা চট্টগ্রাম যাবো কিন্তু আইসা কোনো লস পাই না কিন্তু সরকার যদি আগেই গতকালকে ভালোভাবে প্রচার করতো আমরা অবশ্যই লজ লজ্জাটার এতগুলো টাকা খরচ করে আসতাম না এখানে মহিলা পুরুষ অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের মহিলা আছে ওরা ওরা আসে এখানে আটকে পড়া গেছে কিন্তু সরকার প্রচার ঠিকমতো না করাতে এই যে মহিলা পুরুষ মহিলাদের তো দরকার নেই কোনো কাজ ছাড়া আসা মহিলারা যদি জানতো মহিলার সচেতন সচেতন বেশি আমাদের থেকে কিন্তু মহিলারা মহিলারা জানে না মহিলারা ফোনত লজ্জাটা হিসাব লস পাইতেছে না এই হলো পরিস্থিতি দেশে আমরা খোঁজখবর ফাইনে যদি আরও একদিন আগে বা দুদিন আগে আমরা খোঁজখবর পাইতাম ঠিক আছে আগামীকাল থেকে লজ বন্ধ সব কিছু ফেরি বন্ধ সব সকল নৌযান বন্ধ জি যেমনটি শুনছিলেন অর্থাৎ এখানকার যারা জাতি সাধারণ রয়েছে তাদের দাবি হচ্ছে উপজেলা প্রশাসন এবং সচেতন নাগরিক সহকারে যারা প্রচার প্রচারণা করা করার কথা আসলে এই ঘূর্ণিঝড় সম্পর্কে তাদের মাঝে প্রচার প্রচারণা না করার কারণে কিন্তু এখানকার যে প্রায় পাঁচ শতাধিক অধিক কিন্তু যাত্রী কিন্তু এখানে ভিড় জমিয়েছে তাদের অভিযোগগুলো হচ্ছে এটা এ বিষয়ে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহকারে প্রস্তুতি নিল কিন্তু এখানেও রেড ক্রিসন সিপিপি কোচগার সহকারে কোনো আমরা প্রচার প্রচারণা মাইকিন এবং সচেতন করতে আমরা দেখিনি এই ছিল ভোলার ইলিশা থেকে ঘূর্ণিঝড় দানা নিয়ে সর্বশেষ তথ্য